আসসালামু আলাইকুম। টুডেজ ভিডিও ইজ অ্যাবাউট যে আমাদের যে আলো আছে, এই আলো কিভাবে ডিসইনফেকশন অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম যে আছে, এই মাইক্রো অর্গানিজমকে কিল করতে সহায়তা করে। আমাদের যে আলোর বর্ণালী বা লাইট স্পেকট্রাম আছে, এখানে আমরা জানি মাইক্রোওয়েভ থেকে শুরু করে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে, মাইক্রোওয়েভ থেকে শুরু করে গামা রেজ পর্যন্ত অনেকগুলো রশ্মি রয়েছে। সো দিস ইজ দ্য ভিজিবল লাইট। এই ভিজিবল লাইটটাই আমরা সাধারণত দেখতে পাই, কিন্তু ভিজিবল লাইট ছাড়াও আমাদের এখানে রয়েছে আল্ট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, ঠিক আছে, এছাড়া আমাদের রয়েছে গামা রে, এক্স রে, এগুলো রয়েছে। এখন এত এত রশ্মির ভিতরে এক্স রে, গামা রে, ক্যাথোড রে, এইগুলো হচ্ছে কি করে যে কোনো সাবস্টেন্স বা বডির উপরে যখন কাজ করে, ওই যে কোনো সাবস্টেন্সকে, ওই সাবস্টেন্সে তো আমরা জানি আমাদের সব কিছু অ্যাটম দিয়ে তৈরি, ঠিক আছে, ওই অ্যাটম থেকে ইলেকট্রনকে অপসারণ করে আয়ন ক্রিয়েট করে। হ্যাঁ, আয়ন ক্রিয়েট করে, এই জন্যই ওইগুলোকে বলা হয় এক্স রে, গামা রে, ক্যাথোড রে, এগুলোকে বলা হয় হচ্ছে কি আয়োনাইজিং রেডিয়েশন। এবং আয়োনাইজিং রেডিয়েশন ছাড়াও আমাদের যে রেগুলো আছে, অর্থাৎ যেগুলো আমাদের বডিতে লাগলে, যেমন আলো যদি আমাদের বডিতে লাগে ভিজিবল লাইট, তাহলে ওইটা হচ্ছে কি আমাদের বডিতে ই প্রডিউস হবে না, আয়ন প্রডিউস হবে না। এছাড়া আমাদের আল্ট্রাভায়োলেট রে থাকলে আয়ন প্রডিউস হবে না। এছাড়া আমাদের ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, এই রেগুলো থাকলে আমাদের আয়ন প্রডিউসিং হবে না। দিস আর দ্য নন আয়োনাইজিং রেডিয়েশন। এবং এই নন আয়োনাইজিং রেডিয়েশনের ভিতরে যে আল্ট্রাভায়োলেট রে আছে, এই আল্ট্রাভায়োলেট রে, হ্যাঁ, এই আল্ট্রাভায়োলেট রেটাই আমাদের হচ্ছে কি মাইক্রো অর্গানিজমকে কিল করে। এখন আল্ট্রাভায়োলেট রেকে যদি আমরা বড় করি, তরঙ্গের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি অ্যান্ড আল্ট্রাভায়োলেট সি, এই তিন ভাগে ভাগ করা হয়। ওকে, সো আমরা যদি নেক্সট পিকচারে চলে যাই, সো দিজ আর দ্য লাইট স্পেকট্রাম, এর ভিতরে আছে, এর ভিতরে আমরা দেখছি যে আল্ট্রাভায়োলেট পোর্শনটাই মেইনলি ব্যাকটেরিয়াল, মোল্ড, ফাঙ্গাস, হ্যাঁ, এবং ভাইরাস, এইগুলাকে, এইগুলো কিল করতে সহায়তা করে। সো এখন আমরা দেখতেছি যে আল্ট্রাভায়োলেটের আবার তরঙ্গের দৈর্ঘ্যের উপরে আল্ট্রাভায়োলেট এ, বি, সি রয়েছে। লঙ্গারটাকে আমরা বলি আল্ট্রাভায়োলেট এ, এবং শর্টার যে তরঙ্গ দৈর্ঘ্য ওইটাকে আমরা বলি আল্ট্রাভায়োলেট সি। তো সিটা দেখতেছি আমরা কী করতেছে, দিস ইজ দ্য আল্ট্রাভায়োলেট সি, অ্যান্ড সিটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়া এই অ্যাবজর্ব করছে এবং অ্যাবজর্ব করে কিল হয়ে যাচ্ছে, এটা এই ফিগারের মাধ্যমে আমরা বুঝাচ্ছি। সো নর্মালি আমাদের যে হচ্ছে আল্ট্রাভায়োলেট রে আছে, আল্ট্রাভায়োলেট রে যখন হচ্ছে সূর্য থেকে, দিস ইজ দ্য সান, সান থেকে যখন আল্ট্রাভায়োলেট রেটা আসে, তো তখন দেখা যায় যে কি যে আমাদের সান থেকে আল্ট্রাভায়োলেট রে আসার সময় আমাদের হচ্ছে নর্মালি আমাদের যে ওজোন লেয়ার আছে, প্রোটেক্টিভ লেয়ার, এই ওজোন লেয়ারের কারণে মোস্ট অফ দ্য আল্ট্রাভায়োলেট সি, অর্থাৎ এই দিস ইজ দ্য আল্ট্রাভায়োলেট সি, এবং এই আল্ট্রাভায়োলেট সিটা আমাদের হচ্ছে কী করে আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজমগুলোকে কিল করে। কিন্তু মোস্ট অফ দ্য আল্ট্রাভায়োলেট সি, এটা হচ্ছে কি হচ্ছে শর্টার ওয়েভলেন্থের যে আল্ট্রাভায়োলেট রে, এটা আমাদের ওজোন লেয়ার ক্রস করে আসতে পারে না, কিন্তু যতটুকু আসে এই ততটুকুই আমাদের হচ্ছে মাইক্রো অর্গানিজমকে কিল করে। সো এখন হচ্ছে কীভাবে মাইক্রো অর্গানিজমটা কিল, মাইক্রো অর্গানিজমটাকে কিল করতেছে। সো যদি আমরা এই ফিগারটা দেখি, সো দিস ইজ দ্য সান, তো সান থেকে কি হচ্ছে, সান থেকে তো আমরা শুধু যেটা দেখি সেটা ভিজিবল লাইট, এবং ভিজিবল লাইট ছাড়াও তো আমাদের আল্ট্রা ভায়োলেট রে থাকে, এক্স রে থাকে, হ্যাঁ, মাইক্রোওয়েভ থাকে, ইনফ্রারেড, সব কিছুই থাকে। এর ভিতরে আল্ট্রাভায়োলেট রেটা, এই আল্ট্রাভায়োলেট রেটা যখন হচ্ছে আমাদের বডিতে আসে, এবং বডিতে থাকা যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া যখন আল্ট্রাভায়োলেট রে, বিশেষ করে আল্ট্রাভায়োলেট সিটাকে ড্যামেজ করে দেয়, দিস ইজ দ্য নর্মাল ডিএনএ অফ আ ব্যাকটেরিয়া, এক্সাম্পল ব্যাকটেরিয়া, সো দিস ইজ দ্য নর্মাল ডিএনএ। নর্মাল ডিএনএ আমরা জানি যে পিউরিন এবং পাইরিমিডিন, পিউরিন এবং পাইরিমিডিন পরস্পর পরস্পরের সাথে বেজ ই করে রাখে, যেমন যেমন এইখানে কি আছে থায়ামিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, অর্থাৎ একটা পিউরিন আর একটা পাইরিমিডিন, এই দুইটা বেজ একসাথে বেজ পেয়ার ফর্মেশন করে। কিন্তু যখন সূর্যের আলোটা আসে তখন কি হয় যে সূর্যের আলোটা এই যে আমাদের নর্মালি যে এর সাথে টি যুক্ত হবে, এই এর সাথে টি যুক্ত না হয়ে কি হয় যে টি এর সাথে টি, টি আমরা জানি যে টি হচ্ছে থায়ামিন, এটা হচ্ছে একটা পাইরিমিডিন গ্রুপ, হ্যাঁ, সো নর্মালি অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত হয়, কিন্তু পরবর্তীতে থায়ামিনের সাথে থায়ামিন যুক্ত হয়, এবং এইটাকে আমরা বলি থায়ামিন, থায়ামিন ডাইমার অথবা পাইরিমিডিন ডাইমার। এবং আমরা দেখতেছি যে এই যে নর্মালি যে সিকোয়েন্স থাকে আমাদের হচ্ছে ব্যাকটেরিয়ার, সো এই সিকোয়েন্স তো নাই, এই সিকোয়েন্সটা ডিসরাপশন হয়ে গেছে, থায়ামিন, থায়ামিন ডাইমার ফর্মেশন হয়েছে, এবং এই থায়ামিন, থায়ামিন ডাইমার ফর্মেশন হওয়ার কারণে আমাদের ডিএনএ সিনথেসিস এবং রেপ্লিকেশন স্টপ হয়ে যায়। এই স্টপ হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি এই যে আলো, এই আলো হচ্ছে মাইক্রো অর্গানিজমকে কিল করে। এই জন্য সূর্যের আলোতে কিছু সময় দাঁড়িয়ে থাকা, সূর্যের আলোতে আমাদের বিছানা বা এইগুলো যদি, এবং আমরা জানি যে আমাদের হচ্ছে ই রয়েছে,
আমাদের স্মাইটের কারণে আমাদের যে স্কেপিস হয়, স্কেপিসের ক্ষেত্রে যদি পোকার কারণে স্মাইটের কারণে হয়, তো সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হিসেবে আমরা বলি যে পেশেন্টদেরকে তাদের যে বিছানাপত্র আছে, জামা কাপড়, এগুলোকে রোদে দিতে হবে। এগুলোকে রোদে দিলে কী হবে, এই আল্ট্রাভায়োলেটের কারণে অনেক অর্গানিজম মারা যাবে। হ্যাঁ, এবং এই আল্ট্রাভায়োলেট সি এর ক্যাপাবিলিটি আছে আপনার 99% অব দ্য মাইক্রো অর্গানিজমকে কিল করার। ঠিক আছে, এখন নেক্সট ইস্যুজ হচ্ছে কি যে এই আল্ট্রাভায়োলেট রে এর মাধ্যমে আমরা আরও কী করি যে হসপিটাল, বিশেষ করে অপারেশন যে থিয়েটার আছে এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটাও আমরা এটা ব্যবহার করি। এবং আমাদের যেহেতু আল্ট্রাভায়োলেট সি বেশি পরিমাণ আসতে পারে না, আল্ট্রাভায়োলেট সিকে আমাদের অফিসিয়ালি তৈরি করা হয় এবং ওইটাকে আমরা আল্ট্রাভায়োলেট ল্যাম্প, এবং ওই ল্যাম্পের মাধ্যমেই আমরা ডিসইনফেকশন অফ হসপিটাল, পার্টিকুলারলি অপারেশন থিয়েটার অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, এখানে ডিসইনফেকশন অফ ব্লাড কম্পোনেন্টস অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস, এগুলোকে স্টেরিলাইজেশন করার জন্য আমরা ব্যবহার করি। এইভাবেই সূর্যের আলো সো মাচ ইফেক্টিভ ফর ক্লিনিং, ফর হচ্ছে কিলিং মাইক্রো অর্গানিজম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।